রামায়ণ ও মহাভারত এই দুটি গ্রন্থ হিন্দুদের ধর্মীয় জীবনের দুটি স্তম্ভ কিন্তু জানেন কি এই গ্রন্থের মধ্যে আছে এমন কিছু ধাঁধা যা সমাধান করতে বিদ্যুৎজনদেরও যথেষ্ট বেগ পেতে হয় আমাদের আজকের পর্ব তেমনই একটি ধাঁধা নিয়ে বিয়ের সময় রাম ও সীতার বয়স কত ছিল এই প্রশ্নটি রামায়ণের অন্যতম বিতর্কের বিষয় রামের বয়স নিয়ে তাও একটা সমাধানে আসা গেলেও যত সমস্যা হয় সীতার বয়স নিয়ে আর এই সমস্যার মূলে রয়েছেন স্বয়ং সীতাদেবী অরণ্যকাণ্ডে ব্রাহ্মণবেশী রাবণকে আত্মপরিচয় দেওয়ার সময় সীতাদেবী তাঁকে বলছেন রামের রাজ্যাভিষেকের সময় তার বয়স আঠেরো এবং রামের বয়স পঁচিশ বারো বছর শ্বশুরালয় থেকে সমস্ত সুখ ভোগ করার পর রাম লক্ষণের সাথে তিনি বনে এসেছেন এখন বিয়ের পর বারো বছর শ্বশুরালয়ে থাকলে বিয়ের সময় রামের বয়স দাঁড়ায় পঁচিশ থেকে বারো বাদ দিলে ১৩ বছর ও সীতার বয়স দাঁড়ায় আঠেরো থেকে বারো বাদ দিলে ছ বছর তাহলে কি সে যুগে বাল্যবিবাহ প্রচলিত ছিল আবার রামায়ণে স্পষ্টভাবে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে ১৬ বছর বয়সে রাম বিশ্বামিত্রের সঙ্গে যোগ্যরক্ষার উদ্দেশ্যে রওনা হয়ে বহু দেশ পরিক্রমার পর মিথিলায় উপস্থিত হয়েছিলেন সেই হিসাব মতো রামের বিয়ে হয় ষোলো বা সতেরো বছর বয়সে এর ১২ বছর পর অর্থাৎ প্রায় উনত্রিশ বছর বয়সে রাম নির্বাসিত হয়েছিলেন বিয়ের সময় সীতার বয়স যে ছ বছর হতেই পারে না তার আরও একটি প্রমাণ হল সীতার বিয়ের সময় উর্মিলা ও রাজা জনকের ছোট ভাই কুশধ্বজের দুই মেয়ে মান্ডবী ও শ্রুতকীর্তিরও বিবাহ হয় কিন্তু এরা সবাই সীতার থেকে বয়সে ছোট ছিলেন এদিকে রাজা জনক সীতার বিবাহ উপলক্ষে হরধনুতে জ্যা পড়ানোর যে শর্ত রেখেছিলেন সেই প্রসঙ্গে তিনি বলছেন সীতা যখন বর্ধমানা অর্থাৎ প্রাপ্ত যৌবনা হন তখন বহু রাজা তার পানি প্রার্থী হয়ে আসেন কিন্তু সকলেই ধনুক ওঠাতে অসমর্থ হন এর থেকেই বোঝা যায় শ্রীরামচন্দ্রের সঙ্গে মাতা সীতার বিয়ের আগেই তিনি যৌবনে উপনীত হয়েছিলেন এমনকি সীতার স্বয়ংবরে বিশ্বামিত্র রাম ও লক্ষণকে নিয়ে উপস্থিত হলে রাজা জনক তাঁদের দেখে বলেন হে মুনিবর হস্তি এবং সিংহের সমান চলনশীল দেবতার সমান পরাক্রমী তথা অশ্বিনী কুমারের মতো সুন্দর এবং যৌবন প্রাপ্ত এই দুই কুমার কে অর্থাৎ বিবাহের সময় রাম ও সীতা দুজনেই যৌবন সম্পন্ন ছিলেন এবার আসি অযোধ্যাকাণ্ডের একটি শ্লোকে সেখানে মাতা কৌশল্যাকে যখন শ্রীরাম নিজে এসে বনবাসের দুঃসংবাদ দেন তখন মাতা কৌশল্যা বিলাপ করে বলেন হে রাঘব তোমার দ্বিতীয় জন্মের অর্থাৎ উপনয়নের পর সতেরো বছর ধরে অপেক্ষা করে আছি এই আশায় যে আমার সব দুঃখের অবসান তুমি ঘটাবে অর্থাৎ এই শ্লোক অনুযায়ী বনবাসকালে রামের বয়স তার উপনয়নের সময়কাল থেকে সতেরো বছর বেশি এখন শাস্ত্রে এগারো বছরে ক্ষত্রিয়দের উপনয়নের কথা বলা হয়েছে তাহলে সেই হিসাব অনুযায়ী মাতা কৌশল্যার সাথে কথোপকথনের সময় শ্রীরামের বয়স ছিল এগারো যোগ সতেরো আঠাশ বছর অর্থাৎ তিনি আঠাশ বছর বয়সে বনবাসে যান এবার আসি বিবাহের সময়কার বয়সের বিভ্রান্তির সমাধান প্রসঙ্গে আমরা সবাই জানি সময়ের সাথে সাথে শতাব্দী প্রাচীন পৌরাণিক ও ঐতিহাসিক গ্রন্থগুলিতে প্রচুর প্রক্ষিপ্ততা মিশেছে বাল্মীকি রামায়ণের প্রাচীন পাণ্ডুলিপি শুদ্ধরূপে পাওয়া সম্ভব না হলেও বর্তমানে প্রাপ্ত পাণ্ডুলিপিগুলির সাহায্যে যতটা সম্ভব শুদ্ধরূপে প্রকাশ করার লক্ষ্য নিয়ে ভারতের শ্রেষ্ঠ গবেষকরা ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট বরোদা থেকে বাল্মীকি রামায়ণের সবচেয়ে বিশুদ্ধ পাণ্ডুলিপি ক্রিটিক্যাল এডিশন অফ রামায়ণ প্রকাশ করেন সেই পাণ্ডুলিপি অনুযায়ী রাঘবালয় অর্থাৎ শ্বশুরবাড়িতে সীতা এক বছর কাটানোর পর বনবাসে আসেন তাহলে বনবাসকালে রাবণকে বলা সীতার শ্লোকটি থেকে হিসাব করলে জানা যায় বিয়ের সময় রামের বয়স ছিল পঁচিশ থেকে এক বাদ গেলে চব্বিশ বছর ও সীতার বয়স ছিল আঠেরো থেকে এক বাদ গেলে সতেরো বছর যদিও ক্রিটিক্যাল এডিশন অনুযায়ী এই শ্লোকটিতে রামের বয়সের উল্লেখ থাকলেও সীতার বয়সের কোনো উল্লেখ নেই তবে সঠিক বয়সের প্রমাণ না পাওয়া গেলেও শ্রীরাম ও মাতা সীতা দুজনেই যে বিয়ের সময় যৌবন প্রাপ্ত ছিলেন তার অনেক প্রমাণই বাল্মীকি রামায়ণে পাওয়া যায় এরকম আরও অনেক জটিলতা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে আসবো পরের কোনো পর্বে সেগুলি যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন যদি রামায়ণ মহাভারত বা অন্য কোনো পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তবে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আজ আসি